যে পেহলু খান বা জুনেদ বা আকলাক, এদের বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে। ভারতবর্ষের যে মানে RSS এর ইন্টেলিজেন্ট আছে তারা জানতে পারে যাচ্ছে সন্দেহের ভয়ে তাদেরকে পিটিয়ে মেরে দিচ্ছে। অথচ এত বড় একটা ঘটনা পুলবামার মধ্যে কত RDS ঢুকে গেল, ভারতবর্ষের 42 খানা সেনা শহীদ হয়ে গেল, তাদের মায়ের কোল খালি হলো, তাদের স্ত্রীর কোল খালি হলো, তাদের বাচ্চারা এতিম মিসকিন হলো, অথচ ভারতবর্ষের ইন্টেলিজেন্ট জানতে পারলো না। তাহলে RSS এর যে ইন্টেলিজেন্ট আছে তারা কি করছিল? তাই অবশ্যইভাবে এটা ব্ল্যাক ডে, আর নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের সেনাদের প্রাণকেও তিনি বলিদান করে দিতে পারেন। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস, আর এই দিনেই পুলওয়ামাতে 42 জন সেনা জওয়ান শহীদ হয়েছিল। আর যেই ঘটনা একেবারে মর্মান্তিক ঘটনায় কেঁপে উঠেছিল গোটা ভারত, সেই 42 জন সেনা জওয়ানকেই স্মরণ করে আজ সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। 42 জন সেনা জওয়ানকে স্মরণ করে তাদের নামেই বৃক্ষরোপণ করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি মৃগালা মোজাদ্দেদিয়া সিনিয়র মাদ্রাসায়, আর সেখানেই সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে 42 জন সেনা জওয়ানকে স্মরণ করে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এই যে কর্মসূচি কেন নেওয়া হলো, কোন ভাবনা চেতনা থেকে এই ধরনের কর্মসূচির নেওয়া হয়েছে, কি বলছেন সেফটি সেভ ওয়ার্ল্ডের অন্যতম কর্মকর্তা শেখ মাহমুদ আলী, তা আপনাদের শোনাবো। ভাবতে হবে 2019 সালে পুলওয়ামায় ভারতের 42 খানা সেনা বোম দিয়ে উড়ে গিয়েছিল। তো সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা স্মৃতি বিক্রম রোপণ করছি। আজকে আমরা মনে করি না যে ভালোবাসার দিন, আজকে মনে করি কালো দিন। আজকে পুলওয়ামা দিবস হচ্ছে, আজকে কালো দিন। ভারতের 42 খানা সেনা যে শহীদ হয়েছিল, 42 জন যে সেনা শহীদ হয়েছিল, সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মৃতি বৃক্ষ রোপণ করছি, যাতে করে আমরা এই দুনিয়া থেকে যাবার পরেও আমাদের যে পরিবার পরিজন যারা আসবে, যেই পরের জেনারেশন আসছে, তারা করবে এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করবে। তারা কোনোদিনও বলবে না যে এটা ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন দিন হিসেবে মানাবে না। আমরা সেই নসিহাত দেবার জন্যই আজকের এই প্রোগ্রাম। কিন্তু আজকের দিনটা আমরা হয়তো ভাবছি যে কালো দিন, এই মানে ভালোবাসার দিন, মোটেই ভালোবাসার দিন নয়। আজকের দিনটা খুব দুঃখদায়ক দিন, বেদনাদায়ক দিন। আজকের দিনটায় যাদের পরিবার পরিজন 42 জন যারা চলে গেছে, যেই সব স্ত্রীদের মানে স্বামী চলে গেছে, যেই সব বাচ্চাদের বাবা চলে গেছে, যেই সব মায়ের ছেলে চলে গেছে, যেই বাবার সন্তান চলে গেছে, তারাই জানে আজকের দিনটা কী দিন। আমরা হয়তো ভাবছি, আমরা হয়তো ভারতবর্ষের মধ্যে আছি, আমরা ভাবছি হয়তো একটু ভালো খাবো, গার্লফ্রেন্ডকে নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে যাবো, হয়তো একটু গোলাপ ফুল দেবো, কিন্তু না, পিছনটাকে ভাবতে হবে। 2019 সালে আজকের দিনে কী হয়েছিল ইতিহাসের পাতা উল্টাতে হবে। আজকের দিনটা আমাদের জন্য কালো দিন, আজকের দিনটা আমাদের কোনো দিনের জন্য ভালোবাসার দিন হতে পারে না। আজকের যে ব্ল্যাক ডে, 42 জন যে 42 জন যে শহীদ হয়েছিলেন, অ্যাকচুয়াল তারা তো নরেন্দ্র মোদীর হাতে শহীদ হয়েছেন, এটা তো আমরা জানি। সে তো কাশ্মীরের রাজ্যপাল স্বীকার করেছেন, তাদেরকে যদি একটা এয়ারক্রাফট দেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটতো না। আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কোন বাড়িতে কার ফ্রিজে 1 কেজি গরুর মাংস আছে সেসব খবর পেয়ে যান, আর 300 কেজি RDS নিয়ে ঢুকে গেল, এতগুলো আমাদের সেনাদেরকে মেরে দিল, তার কাছে খবর নেই। তাই আমি মনে করি এটা, এই যে 42 জন সৈনিক শহীদ হয়েছিলেন, নরেন্দ্র মোদীর হাতে। অ্যাকচুয়াল শহীদ কাকে বলে, দেশের জন্য যুদ্ধ করার জন্য প্রাণ দিলে যাদের তার শহীদ বলা হয়, আমি ঠিক ভাষা ব্যবহার, কিন্তু যেহেতু তারা সেনা, হতে পারে তারা দেশের প্রধানমন্ত্রীর হাতেই নিহত হয়েছেন, তারপরে বলবো হ্যাঁ শহীদ, কারণ তারা জানতেন না যে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গেছে। এনাদের এই কর্মসূচিকে সমর্থন জানানোর কোনো ভাষা নেই, এনাদের এই উদ্যোগকে আমি স্যালুট করি। আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, হয়তো যুব সম্প্রদায় আজকের দিনটা যেমন আনন্দ করবে, করুক সেটা। আবার আজকের দিনে যে ঘটনা ঘটেছিল 2019 সালে, এই যে 42 জন আমাদের যে সেনা জওয়ান, তারা যে প্রাণ দিল, এবং আমরা মনে করি যে মানে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য হয়তো এদেরকে ব্যবহার করা হয়েছে জাতীয় আবেগকে তৈরি করার জন্য, তা এটা তো কাম্য নয়। যেরকমভাবে তাদের প্রাণটা গেছে, নিরাপত্তা, দেশের নিরাপত্তা ব্যবস্থা যে সম্পূর্ণ ঢিলেঢালা সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এই 42টা পরিবারকে তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি মনে করি এই 42টা গাছ যারা যাদের লাগানো হচ্ছে, সেই গাছগুলোই ওই বীর সেনানী হিসেবে এখানে দাঁড়িয়ে থেকে তারা আগামী দিনে এই পরিবেশকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে, যেভাবে তারা দেশকে রক্ষা করতো ঠিক সেইভাবে পলিউশনের বিরুদ্ধে তারা লড়াই করবে, পরিবেশের কে সুস্থ রাখতে তারা লড়াই করবে। যিনি দেশের প্রধানমন্ত্রী, যাকে আমি অল ন্যাশনাল চ্যানেলে দেশের রাজা বলে বলি, রাজা বলে ডাকি, সেই ভদ্রলোক কোনো একটা জায়গায় বক্তব্য বলছিলেন যে ড্রেস দেখলে চেনা যায় তোমরা কারা। আমি মোদীকে বলবো আপনাদের মাধ্যমে
ডানকুনি পৌরসভা এলাকায় আসুন, শেখ মাহমুদ আলীকে দেখুন, এখানকার স্থানীয় মানুষদের দেখুন, এদের ড্রেস দেখে চিনুন, এরাও দেশকে ভালোবাসে, দেশে যে দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত। আজকে জনগণের মনোনীতির মাধ্যমে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পুলওয়ামা দিবস পালন করা হয় এবং সাথে সাথে এই যে 42টা পরিবার, তাদের যে আত্মার শান্তির জন্য যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সমাজের মানুষ যারা তাদেরকে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যেভাবে বৃক্ষরোপণ করে তাদের আত্মার মুক্তি কামনায় যে আয়োজন করেছে, যে সবার আয়োজন করেছে, একে আমি কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে সরস্বতী পুজো এবং সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে, সকল আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষ, দেশের সকল মানুষকে, সকল নাগরিককে, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন, মা বোনেরা আছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই এবং সালাম জানাই। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।